তারিখে তালাখানা থেকে একজন আসে আমাদের কাছে যে তাদের ভাগ্ন অপহরণ হয়েছে, এবং তালাখানা একটা জিডি নিয়ে আসে যে সুপ্রিম কোর্টের আইনজীবী মিলন অপহৃত হয়েছে। মিলন যার সাথে বিয়ে হওয়ার কথা হয়েছিল তার সাথে দেখা করতে গিয়ে মিলন তার পাওয়া যায় নাই। পরে আমরা কর্তৃপক্ষের সহায়তায় আমরা এই ব্যক্তি মিলনকে উদ্ধার করতে সক্ষম হই নবরত্ন থেকে, এবং এক্ষেত্রে সবসময় সিবিআই এবং নবরত্ন পুলিশ সবসময় কাজ করেছে। উদ্ধার করে জানতে পারি যে ভিকটিমের যার সাথে বিয়ের কথা হয়েছিল ঋতু এই বাউন্ডারি সুরাইয়া, এরা অল্প বয়সী বিশ বাইশ বছর বয়স, এরা উচ্চ বিলাসী জীবন যাপনের জন্য অভ্যস্ত এবং এরা নেশার জগতের সাথে জড়িত। তারা এইভাবে মানুষকে প্রতারণা খাতে ফেলে অপহরণ করে তারা অর্থ উপার্জনের চিন্তা করে, এবং তাদের এই চিন্তা ভাবনা দেখে তারা সবসময় ক্রাইম পেট্রোল দেখে এই ধারণা থেকে তাদের ধারণাটা করে, এবং তারা এগুলোকে তাদের ভাষায় বলে যে তারা ফাইল করবে, ফাইল করে অর্থ উপার্জন করবে। এই এই ধারণা থেকে মূলত তারা তাদের ঋতুর সাথে যে ছেলের ভিকটিমের যে বিয়ের কথা হয়েছিল এটা তারা টার্গেট করে, টার্গেট করে তাকে কৌশলে নওয়াপাড়াতে নিয়ে এসে পরিবারকে চাঁদা দাবি করে, এবং চাঁদা না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। যাক, আমাদের কাছে যখন আসে পিবিআই এবং জেলা পুলিশের সফল অভিযানে আমরা ভিকটিমকে জীবিত উদ্ধারে সক্ষম হয়েছি, এবং হয়তো যদি জীবিত উদ্ধার করতে মানে আমাদের দ্রুত মানে অভিযানের কারণে তাদের উদ্ধার হয়েছে, মূলত তারা যখন টাকাটা পায় না তখন তারা ভিকটিমকে মেরে ফেলার পরিকল্পনা করে। তার আগে পুলিশ তাদের ভিকটিমকে উদ্ধার করে এবং সুরাইয়া, সালাম, শাহিন এদেরকে ভিকটিম পুলিশ অ্যাপ করতে সক্ষম করেছে। মামলার বিষয়টা